Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ছেলেকে নিয়ে তীর্থে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ ভাই, সংসারে থাকলেই তো অশান্তি, তাই ভগবানের নাম করে বেরিয়ে পড়েছে। তো ছেলের বিয়ে দেননি কেন? বিয়ে হয়েছে, তবে সে না হওয়ারই মতন। ভাবলাম এক আর বলো আর। আহা, বিয়ের পরে বুঝি বৌমা মারা গেলে? বেশি কেন দেরি নেই মা, গোজ গোজ করে নাও। ওমা তাই নাকি, না এতক্ষণ বলতে হয়? ওখানে তো দোট না, আপনার সময় হয়ে এলো। চিনতে পারে সে যে ছবিখানা চাইতে গেলে কেন, কি লাভ হবে ওটা দেখে? ওর সামনে যে এখন সমস্ত জীবনটাই বাকি পড়ে আছে মা, একটা কিছু আশ্রয়, একটা অবলম্বন না হলেও কি নিয়ে বাঁচবে বলতো? মনে পড়ছে মা সব কথা? একে দেখে এমনি করে মাথায় ঘুমটা দিতে হয়। এমনি করে সিঁদুর পড়তে হয়। দেখো এমনি করে গলায় কাপড় দিয়ে প্রণাম করতে হয়। করো। Thank you.
হেঁটে ধরে গেলাম। এসেছি সাধু দর্শনে, তা না যদি কোনো পাহাড় বেশ ভালো দেখতে কি ঝর্ণা চোখে পড়লো, তো বাস ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেল। ওই তো দাদাবাবু এসে পড়েছেন। ও এসেছে? হ্যাঁ রে অনিল, এই বুঝি তোর মনে ছিল বুড়ো মাকে একলা পথের ধারে দাঁড় করিয়ে রেখে তুই লেগে গেলি ছবি তুলতে, আর আমি ভেবে মরি বুঝি পথ হারিয়ে গেল। পথ হারিয়ে ফেলেছিলাম মা। সে কি রে? ভাগ্যে শুনে ছিলেন, পথ দেখিয়ে নিয়ে এলেন। তা তুমি মা? ওই আমার ছোট মেয়ে রেবা। ও থাক থাক মা, বেঁচে থাকো, চিরায়শ্বতী হও। এই আমার বড় ছেলে যার কথা এতক্ষণ হচ্ছিল, ওকে প্রণাম করো, উনি সাধু বাবারই শিষ্য, এই আশ্রমে থাকে। থাক থাক বাবা, বেঁচে থাকো, আপনি বসুন। হ্যাঁ বসুন। রেবা, এদের জন্য কিছু প্রসাদ আর চা নিয়ে। ইনি বলছিলেন কি যে ঋষিকেশে যখন আমরা কদিন থেকেই যাচ্ছি, তখন অন্য কোনো ধর্মশালায় না উঠে এদের এখানেই থাকি না কেন? কিন্তু মা, এদের এখানে থাকলে এদের শুধু শুধু অসুবিধা ঘটানো হবে না? না না, অসুবিধা কেন হবে বাবা, কত লোক তো এখানে এসে থাকে। তাছাড়া অনিল, বিদেশ বিভূ এসে কজন বাঙালির সঙ্গে থাকাটাও তো একটা কম বড় কথা নয় বাবা। তা বেশ তো, তুমি যখন বলছো তাই হবে। একই তোর অসুখ শরীর, ঠান্ডায় বাইরে এসে বসেছো কেন? এরা এরা কলকাতা থেকে এসেছেন তীর্থ দর্শন করতে, এ কটা দিন আমাদের এখানেই থাকবেন। কল্যাণ হোক, তীর্থ দর্শন সফল হোক। এদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিক হয়ে যাবে। আপনারা আসুন। ছবি তোলার পক্ষে জায়গাটা ভালোই। ও আপনি তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। দেখুন, ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই, বুঝলেন? আর ছাড়া অ্যালবামের কথা, যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম তাহলে তীর্থ ভ্রমণে রাহাখরস্তই মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা। যে তোমার কোনো পেশা নেই। কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন, খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাদের সম্বন্ধে বড় কৌতূহল হচ্ছে। যেমন? যেমন ধরুন আপনি সন্ন্যাসিনী নন, অথচ আপনি থাকেন আশ্রমে, তারপর আপনি বাংলাদেশের মেয়ে, আপনি আছেন ঋষিকেশের পাহাড়ে, এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে কি? কারণ একটা নিশ্চয়ই আছে, তবে সেটা আপনাকে বলা যায় না। ও, কিন্তু এই নিঃসঙ্গতা, এটা মেনে নেবার বয়স তো আপনার নয়। মানা না মানা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করে না? তাছাড়া যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই মনের একটা ধর্ম। সবই বুঝলাম, কিন্তু তবুও মানুষ কথা বলতে ভালোবাসে, আবার কথা শুনতেও ভালোবাসে। আমিও বাসি, আমার কথা বলার সঙ্গী এই পাহাড়, এই নদী। আমি আমার কথা বলে যাই, এরা বোঝে কিনা জানি না, তবে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কালাবুবা হয়ে জন্মাতাম। কালাবুবা?
আর আমার সেরে দরকার নেই। আর জন্মে পাপের শাস্তি অনেক ভোগ করেছি, আর আমার বাঁচবার স্বাদ নেই বিজু। তোকে এত করে বারণ করে কিছুতেই শুনবে না, তোদেরকে এখানে এসে মুক্তি শুকনো করে দাঁড়িয়ে থাকবে। যা, ওকে নিয়ে যা বিজু, তুই আর শেষের একটু গল্প করে ওকে ভুলিয়ে রাখবি। যা, চেষ্টা তো করি মা, কিন্তু ও যে আমার কথা শুনে না। দিদি চল ওপরে, ও বসে রয়েছে, ওকে চা দিবি না? তীর্থ দর্শনে চলে যাবে, আবার শূন্য আশ্রম। ঠাকুরের দয়ে বদ্রীনারায়ণ দর্শন শেষ হলে আবার তো আমরা এই পথে ফিরে আসবো বোন, তখন আবার দেখা হবে। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা। সে কি কথা, রেবার বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? রেবার বিয়ে, তাহলে তোমার সব কথা খুলে বলি। আমার দুই মেয়ে কৃষ্ণা আর রেবা, উনি চিরকাল পশ্চিমে চাকরি করতেন, দেশের সঙ্গে বড় একটা সম্পর্ক ছিল না। মেয়েদের বিয়ে দিতে দেশে গেলাম, একটি পাত্রের সঙ্গে
কৃষ্ণের বিয়েও দিলাম। বিয়ের পর জানা গেল কৃষ্ণার স্বামী জাতিচ্যুত। তারপর অনেক চেষ্টায় রেবার জন্য একটি পাত্র ঠিক করলাম। বিয়ের লগ্নে পাত্রপক্ষ এসে জানালো বড় জামাই জাতিচ্যুত, কাজী আমাদের জাত নেই, রেবাকে তারা গ্রহণ করতে পারবে না। থাক মা আর বলো না, তার দুদিন পরে খবর এলো কৃষ্ণা আত্মহত্যা করে সব ছাড়া জড়িয়েছে। আত্মহত্যা? স্বামী স্ত্রী দুজনেই সংসার ছেড়ে চলে এলাম ঋষিকেশে। সাধু মহারাজের কাছে দীক্ষা নিলাম, কিন্তু দিদি সংসার ছেড়ে এসেও শান্তি পেলাম কই? রেবার ভাবনা ভেবে আমি যে মরেও শান্তি পাব না। আমি চলে গেলে ওকে ছাড় দেখবার কেউ নেই। আমি দেখবো বোন, রেবার সব ভার আমি নেব। তুমি? তুমি দেখবে দিদি? রেবা আমার কাছেই থাকবে। রেবা তোমার কাছেই থাকবে। নারায়ণ তোমার মঙ্গল করুন, তোমার তীর্থ দর্শন সার্থক হোক, সার্থক হোক। বদ্রীনারায়ণ দর্শন শেষ হলো, তিন দিন তিন রাত বাসও হলো, এবার ঋষিকেশে ফিরে যাই চল। কেন না, ঋষিকেশ দিয়ে কেন? আমরা কর্ণপ্রয়াগ দিয়ে রানীক্ষেত হয়ে তারপরে রামনগরে গিয়ে ট্রেন ধরবো। না রে, রেবা তার মাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে বাবা। ওদের সব কথা শোনার পর থেকে আমি এক মুহূর্ত ওদের ভুলতে পারছি না। আমরা ঋষিকেশে ফিরে যাই চল। ব্যস্ত তাই যাবো। রেবা, 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 রেবা গঙ্গার ঘাটে গেছে। রেবার মা কেমন আছেন? তিনি তো নেই। নেই? আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আশ্রমের লোকেরা তাকে দাহ করতে গেছে, রেবা তাদের সঙ্গেই আছে। Oh.
কিছু বলবে মা? শ্যামলি কোথায় রে? ছাদে বসে রয়েছে। কিছু খেয়েছে? না মা। ওর কথা ভেবে আমি শান্তিতে মুখতেও পাচ্ছি না। আমি চলে গেলে কে ওকে দেখবে? কে ওর সব কথা বুঝবে? ওকে একবার আমার কাছে নিয়ে আয়। আমি নেব না দিদি, ওটা তোরই থাকবে। মা 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 নিচে ডাকছে। ওট ওট মা ডাকছে। আয় ভাই আয়, চল। মা একটু দুধ নিয়ে আয় তো, দেখি যদি ওকে খাওয়াতে পারি। কি হয়ে গেছিস মা? দিন রাতে ছবিখানা নিয়ে বসে থাকিস, আর কি তাকে পাবি? তার ঘর করার ভাগ্যে কি তোর হবে? দুধ এনেছি মা। কাউকে বিশ্বাস করে না মা, ছবিখানা সারাক্ষণ বুকে আঁকড়ে রাখে, পাছে আমরা কেউ কেড়ে নিয়ে যাই। কি হলো বিজু? আমি ভেবেছিলাম স্বামীকে না পেলো হতভাগী ছবিখানাকে বুকে করে ভুলে থাকুক, তার যেমন পরিণতি হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কি করতে কি হয়ে গেল? না কিছু না, বস। শুনেছেন তো আমি আপনাদের সঙ্গে যাচ্ছি? হুম, মা বলছিল। তার জন্য আপনার মন খারাপ হয়নি তো? না না,
আমাকে বলতে সংকোচ করবেন না। না না, মন খারাপটা হচ্ছে আমার একটা পুরনো রোগ। সেই রোগ সারাতে কি তীর্থে এসেছিলেন? বা তীর্থে মা এসেছে, আমি তার সঙ্গে এসেছি। কিন্তু আপনার মন খারাপের কারণটা তো জানতে পারলাম না। দেখো রেবা, মার কথা শুনে একটা কাজ করতে গিয়ে না জেনে শুনে আরেকটি কাজ করে বসেছিলাম, তার জন্য অশান্তি খুব বেড়ে গেছিল। সেই অশান্তি দূর করবার জন্য আমাকে আরেকটি কাজ করতে হয়েছিল। তাইতে মার অশান্তি খানিকটা কমলেও আমি ঠিক শান্তি পাইনি। তারপর এইসব দেখে শুনে মার অশান্তি গেল খুব বেড়ে। সেই জন্যে মাকে নিয়ে একেবারে তীর্থে বেরিয়ে পড়লাম। তাতে কি অশান্তি কমেছে? কর্মফল কেউ কি ঠেকাতে পারে রেবা? তবে তীর্থে এসে একটা ফল হয়েছে রেবা। কি? তোমাকে পেয়ে মা খুব খুশি হয়েছে। এখান থেকে সোজা কাশী যাচ্ছেন না? হ্যাঁ, কাশী যাব। আমার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আয় না মা। রেবা বড় অপূর্ব মেয়ে। আমার আর বাইরে বাইরে ভালো লাগছে না অনিল, সলিল ওদিকে রাগ করে চিঠি লিখেছে। বেশ তো চলো না, কালি কলকাতায় ফিরে যাই। সে ঘরে আর আমি একদিনও বাস করতে পারবো না অনিল। আমি রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস যে? হাসছি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলি আজও বেঁচে আছে মা। সেদিকে আমি বিয়ে বলে মনে করি না অনিল। কিন্তু আমি যে করি। তাহলে রেবাকে তুই বিয়ে করবি নি? এমন ভাগ্য হাতে পেয়ে ছুড়ে ফেলে দিবি অনিল। দেখো মা, রেবাকে যে বিয়ে করবে সে ভাগ্যবান হবে ঠিকই, তবে সে ভাগ্য আমার জন্য না। একটা কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন না করে উত্তর দেবেন? বসো। দেখো রেবা, তোমার আমার সম্বন্ধটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুল না বুঝি। শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবা কালা মেয়ে, তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেননি, তার জন্য মাকেও আমি দোষ দিই। শ্যামলের প্রতি আপনার ভালোবাসা না দয়া? দয়া আর ভালোবাসা মনের একই জায়গা থেকে আসে রেবা। শ্যামলীর জন্য কি আপনি আর কারো কি বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। তাতে কি জীবনে সুখী হতে পারবেন?
ভাগ্য যাকে বিলম্বিত করেছে তাকে কেউ কোনোদিন সুখী করতে পারবে না রেবা। একি প্রণাম কেন? আপনি প্রণামের যোগ্য লোক। রেবা, তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ মা। কিন্তু আমার অমতে তুমি কোথাও যেতে পারো না, তা তুমি জানো। তবু আমাকে চলে যেতে হবে মা। কেন কেন তা তো আপনি জানেন। কিন্তু রেবা, এই দুঃখ রাখবার কাছে আমার নেই মা। আমি যে অনেক আশা করে তোকে এখানে এনেছিলাম। মা, অনিলবাবু বলেছেন ভাগ্য যার বিলম্বিত তাকে কেউ সুখী করতে পারে না। আপনার মতন আশ্রয় পেয়ে আমাকে চলে যেতে হচ্ছে, এ আমার কম দুঃখ হচ্ছে না মা। রেবা, রেবা তুই থাক। রেবা, আমি তোকে কথা দিচ্ছি, তোর বাপ মা তোকে যেরকম পাত্রে সম্প্রদান করতে আমি তার চেয়ে অনেক ভালো পাত্রে তোকে সম্প্রদান করব মা। না মা, তা হয় না। মা, মা, এই এই যে শোনো, রেবার জন্য ঋষিকেশের একটা আর আমাদের কলকাতা যাওয়ার জন্য দুটো বার্থ রিজার্ভ করলাম, বুঝলে। তুই এত হাঁপাচ্ছিস কেন অনিল? ভীষণ শীত করছে, দেখো তো জ্বর এসেছে। তাই তো, কাছে পুড়ে যাচ্ছে। কি করে রওনা হবো বাবা? না না, রওনা হতেই হবে আজকে। আমি শরীরকে টেলিগ্রাম করে দিয়েছো, কালকে স্টেশনে ওয়েট করবে আমাদের জন্য। এত কম বলতে কি, ভীষণ শীত করছে বাবা। এ কি করলে বাবা, বিশ্বাস কেমন করে আমি বাড়ি নিয়ে যাব? আপনি এত ভাবছেন কেন মা? আমি তো আপনার সঙ্গে আছি। তুমি যাবে বাবাদের সঙ্গে? এই বিপদে আমি কি আপনাদের ছেড়ে চলে যেতে পারি না? মা রে, সত্যি তুই আমার মেয়ে। মা, হ্যাঁ বাবা। মা, বড্ড মাথা যন্ত্রণা হচ্ছে বুঝলে। কি হবে মা? খারাপ জাতের টাইফয়েড, সহজেই ব্রেইন এফেক্ট করতে পারে। শুধু ডাক্তার আর ওষুধের দ্বারা কিছু হবে না, বেশ রীতিমতো নার্সিং এর দরকার। দিন রাত পেশেন্টকে অ্যাটেন্ড করবার জন্য অন্তত দুজন বেশ ট্রেইন নার্স চাই। সে ভাগটুকু আপনি আমাকে দিতে পারেন। তুমি? নার্সিং এর ট্রেনিং অবশ্য আমার নেই, তবে আমার দ্বারা রোগীর কোন রকম অযত্ন হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ, আমি তোমার কথার উপরই নির্ভর করছি। কিন্তু মনে রেখো, পেশেন্টের জীবন মরণ নির্ভর করছে ওই নার্সিং এর উপর। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ওই নতুন প্রেসক্রিপশনের ওষুধটা এখনই আনিয়ে নেবে। আপনি যান, নানা অনেকগুলো সেরে ফেলুন গে, আমি ততক্ষণ এখানে বসছি। কিন্তু রেবা, অনিল সেরে উঠবে তো? কেন তো আপনি ভয় পাচ্ছেন? অনিলবাবু সেরে উঠবেন, আপনি এখন যান তো। Thank you.
শ্যামলি যেদিন থেকে মা গেলেন সেদিন থেকে এরকম হচ্ছে। যদিও জ্বরটা রেমিশন হয়েছে, তবু অনিলকে বেশ কিছুদিন এখন সাবধানে রাখতে হবে, কোন রকম যেন নিয়মের ব্যতিক্রম না হয়। আপনাদের দিক থেকে সেটা হবে না তা আমি জানি। আচ্ছা আমি তাহলে এখন আসি, আমার একটু কাজ আছে। কোনো ভয়ের কারণ নেই, অনিল এ যাত্রা বিপদ থেকে রক্ষা পেয়েছে। সবই রাধা গোবিন্দজির কৃপা ডাক্তার বাবু, আর আপনার হাত চষ। দেড় মাস পর আজ তুই ভালো করে কথা বললি। আজ এই দেড় মাস ধরে জমি আর রেবাতে তোকে নিয়ে টানাটানি চলেছে বাবা। সত্যি বাবা, রেবার জন্যই এ যাত্রায় তোকে ফিরে পেয়েছি। রেবা, আমি কালীঘাটে মায়ের পুজোটা দিয়ে আসি। রেবা বলুন, দিনে রাতে যখনই তাকিয়েছি দেখেছি তোমার মুখ। দিন রাত যখন আপনার পাশেই থাকি তখন সেটাই স্বাভাবিক নয় কি? এই তো দিব্যি বেরিয়ে এলে পাপ থেকে। ও কদিন কি খেলি দেখালি। ওরে বাবা, খেল বলে খেল, একেবারে ভোজবাজির খেল, যেন ইন্ডিয়ান রোপ ট্রিক। দেড় মাস ধরে রোজই শুনছি এই গেল গেল। ভাগ্যে রেবাদি ছিল এই এক মেয়ে। রেবা কি সেবা যত্ন, এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। ঠিক বলেছেন, রেবাদির ঘরের মেয়ে না হয়ে নার্স হওয়া উচিত ছিল। হ্যাঁ রে সলিল, নার্স কি আকাশ থেকে পড়ে বাবা, ঘরের মেয়েরাই তো নার্স হয়। ঠিক মা ঠিক। তাহলে ঘরের মেয়েরই শরণাপন্ন হয় কি বলো? আমার জন্য এক কাপ কফি, দাদার জন্য এক কাপ দুধ। ডাক্তারবাবু আপনার আমার হয়ে গেছে। আচ্ছা, তোমার জন্য এক কাপ শরবত। আচ্ছা তাহলে আমি এখন উঠি। অনিল আমি এবার যাই, আমার আবার আর দুটি পেশেন্ট দেখতে যেতে হবে। আর কটা দিন, ইউ বি পারফেক্টলি অল রাইট, একটু সাবধানে থেকে। ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন, সেবায় কর্তব্যে স্নেহে রেবার মতো মেয়ে হয় না। অথচ রেবার প্রতি কর্তব্যই আমরা করছি না। একটি ভালো পাত্রে রেবাকে সম্প্রদান করে রেবার মায়ের আত্মাকে একটু শান্তি দেব, এই প্রতিজ্ঞাই তো তীর্থস্থান থেকে করে এসেছিলাম। কিন্তু তা তো হলো না। কেন হবে না মা, রেবার জন্য ভালো পাত্র আমি নিজে খুঁজে আনবো। তুই খুঁজে আনলে আমি এবার যেতে দেবো কেন? এই এত বড় বাড়িতে আমি একলা থাকি কি করে বল? একটা সঙ্গী নেই, সাথী নেই। কিন্তু একদিন না একদিন রেবার বিয়ে তো দিতেই হবে। তা তো হবেই, কিন্তু তাই বলে রেবাকে আমি বাইরে যেতে দেব না। ওকে আমার ঘরের বউ করতে চাই অনিল। ঘরের বউ? কার বউ মা? অনিল তুই কি অন্ধ, কিছু কি বুঝতে পারিস না?
আমি রেবা। দুধটুকু খেয়ে নি। রেবা বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন। দেখো, কদিন ধরে দেখছি যে আমার সেবায় তুমি নিজেকে একবারে বিলিয়ে দিয়েছ। আমার কোথায় সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, কি যে আমি খাচ্ছি বা না খাচ্ছি, এ সমস্ত কাজ ছাড়া তোমার নিজের কোনো কাজ নেই? এগুলো তো কাজ, এ কাজগুলো তো কাউকে না কাউকে করতে হবে। যেও না রেবা, দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আমার পাশে বসে দিন রাত তুমি আমার সেবা করেছিলে, কিন্তু তুমি তো আমাদের আত্মীয় বা পরিজন বলতে কেউ নও, আর তোমার সঙ্গে আমাদের কদিনই বা সম্পর্ক। কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনলে কেন? মনে করুন না কেন, আপনি উপকারী, আমি উপকৃত। আপনার মা যে স্নেহ আমাকে করেছিলেন, কিন্তু উপকার তো তোমাকে করেনি রেবা, আর তুমি তো আশ্রয়হীনা ছিলে না, বরং আমরাই তোমাকে তোমার সমাজ থেকে জোর করে তুলে নিয়ে এসেছিলাম। আর মা তোমাকে স্নেহ করেন এ কথা অবশ্য খুবই সত্যি, কিন্তু শুধু সেই জন্যই কি তার অনিলের জন্য তোমার জীবনকে তুমি এইভাবে বিসর্জন দিচ্ছ? শুধু কি সেই কৃতজ্ঞতা? বলো রেবা, চুপ করে থেকো না, উত্তর দাও। সব কথারই কি উত্তর থাকে? হ্যাঁ থাকে, আর সব উত্তরই আজ তোমাকে দিতে হবে। রেবা, রেবা, হো, তাহলে মার কথা সত্যি, এমনি করে তুমি আমাকে গ্রহণ করেছ। কিন্তু রেবা, তুমি তো জানো আমার স্ত্রী আছে, তাকে আমি গ্রহণ করতে পারি বা না পারি, তবুও সে আমার স্ত্রী, এই দেহ মনের উপর অধিকার শুধু তারই। তবে তুমি কেন এমন করে ভুল করলে? যাকে তুমি কোনোদিন পাবে না সেই অপাত্রে তোমার ঐশ্বর্য কেন এমন করে বিসর্জন দিলে? দেবা, তুমি দয়া করো, আমি জানি তুমি স্বামীর স্বামী, সে অধিকার আমি কোনোদিনই কেড়ে নিতে চাইনি আর কোনোদিনও চাইব না। তবু বাজে যেন হারানো সুরে
আসি সিদ্ধা, বাহ বাহ, সেই যে দাদার অসুখ থেকে কেটে পড়লে আর আসবার নামটিও নেই, এই তোমার বন্ধু প্রীতি? দাদা কিরকম বন্ধু দেখো একবার। এতদিন আসিস নি রে, কি হয়েছিল? কি এখানে ছিলাম না রে। কেন, কোথায় গেছলি? হ্যাঁ, হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছে। শ্বশুরমশাই টেলিগ্রাম? কেন, কোনো খারাপ খবর? শাশুড়ি ঠাকুর মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি। তারপর আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন। বুড়ো বয়স, এসবটা সামলাতে পারছেন না আর কি। তার এখন ভাবনা হয়েছে শ্যামলীর জন্যে। কেন, পিটের অসুখ, মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে, দিনে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। অজ্ঞান হয়ে থাকে? হ্যাঁ, তবে কি জানিস অনিল, অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে। না 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 না, শিশির এই অন্যায়। অন্যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যায় শিশির, অন্যায়। কার অন্যায়, কিসের অন্যায়? আমার আমার অন্যায়, আমার অন্যায়, তোর অন্যায়, মার অন্যায়, সমাজের অন্যায়, সমাজের অন্যায়, আমাদের সকলের অন্যায়। অনিল, শোন অনিল, অনিল, চা জল খাওয়ার বাইরে ঘরে রেখে এসেছি, আপনি সেখানে যান, আমি শ্যামলীকে খাইয়ে স্নান করিয়ে দিচ্ছি। রেবা, আমি ভাবছিলাম কি একবার। না না, আপনাকে ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে হবে না, শ্যামলী ভালোই আছে। কিন্তু আমার মনে হয় শ্যামলীর অসুখটা বোধহয় খুব শক্ত। শ্যামলীর ওষুধ ডাক্তার সব আপনি, ও এখানে থাকলেই ভালো হয়ে যাবে। বসো, হুম, এখানে বসো, আমি খেয়ে আসি, কেমন? বসো। Thank you.
তুই ভাবছিস আমি কি? তুই অনিল বাবুকে যেভাবে দেখিস আমিও ঠিক সেইভাবে দেখি। সেকাল হলে আমি হতাম তো সতী, আর ঝগড়া করতাম বরকে নিয়ে। সিঁদুর পরবার অধিকার আমার নেই, আর তার দরকারও হবে না। ঋষিকেশে গঙ্গার ধারে বসে ভাবব মহাদেবের পাশে গৌরীর মতো অনিল বাবুর পাশে রয়েছে আমার সতীন শ্যামা। তুই থাকবি কাছে, আমি থাকব দূরে। তুই করবি তার সেবা, আমি করব তার ধ্যান। আমরা দুজনই পাবো তাকে দুপথ দিয়ে। চল বোন, ও ঘরে চল, ও ঘরে চল, উঠ। মা, মা, তোমার সংসারে এসে পড়েছে অসহায় একটি জীব, সে আমার স্ত্রী। তাকে যদি হাসি মুখে তুমি তোমার ছেলের বউ বলে গ্রহণ করতে না পারো, তাহলে আমিও জানবো যে এই সংসারে আমারও কোনো ঠাঁই নেই। এত বড় কথা তুই কি করে বলতে পারলি অনিল? দেখো মা, ওকে আমরা যতখানি হীন মনে করছি ও ততখানি হীন নয়। তোমার কোলে ওকে একটুখানি ঠাঁই দাও, তোমার স্নেহ করুণা ভালোবাসার একটুখানি ভাগ তুমি ওকে দাও মা। যে বাড়িতে ঠাঁই পেতে হলে তোমার পায়ে যে আশ্রয় পাওয়া যায়। শ্যামলী, আমাকে যে যেতেই হবে বোন। তুই আমাকে ভুলিস না শ্যামা। না, কোন রাগ কোন অভিমান নিয়ে আমি যাচ্ছি না। দূরে কেউ আমি তোর কাছেই থাকবো। আমি যে তোর মধ্যে বেঁচে থাকবো শ্যামা, আমি যাচ্ছি। জীবনে তো কখনো দেখা হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।